ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর্জেন্টিনা সৌদি ম্যাচের রেফারি যে কারণে গ্রেফতার হন টানা 36 ম্যাচ হারের স্বাদ না নিয়ে রীতিমতো আকাশে উড়ছিল আর্জেন্টিনা তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাদের মাটিতে নামালো সৌদি আরব 2022 আসরে হট ফেভারিট লিওনেল মেসিদের 2-1 গোলে হারিয়ে ইতিহাস করেছে পুচকে দলটি চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন বলে ধরা হচ্ছে একে স্বাভাবিকভাবে আলোচনায় উঠে এসেছেন নার্ভাস আর্জেন্টিনা এবং চমকে দেওয়া সৌদির ফুটবলাররা বিশেষ করে গোলকিপার আলভাইস এরই মাঝে আলো কেড়েছেন রেফারি স্লাভকো ভিনসিচ তার সিদ্ধান্তে বাতিল হয় 3টি গোল অফসাইডের কারণে সেসব গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা এছাড়া নানা মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি অনেক সমালোচক বলছেন এই ম্যাচে সৌদির পক্ষে তার সমর্থন ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে ইউরোপিয়ান দেশ স্লোভেনিয়ার জন্ম ও বেড়ে ওঠেন ভিনসিচ দেশটির ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত তিনি 2010 সাল থেকে ফিফা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন 42 বছর বয়সী এই ব্যক্তি শুধু বিশ্বকাপ নয় গত ইউরোপা লীগের ফাইনাল ম্যাচও পরিচালনা করেন ভিনসিচ এছাড়া 2016 ও 2021 ইউরোর বাছাই পর্বের খেলা পরিচালনা করেন তিনি পথিমধ্যে হঠাৎ সংবাদের শিরোনাম হন তিনি তবে মাঠের কোনো কীর্তিতে নয় বাইরের ঘটনায় 2020 সালে বসনিয়ার বিয়েইনা শহরের একটি কেবিন থেকে ভিনসিচকে গ্রেফতার করে পুলিশ মাদক অস্ত্র চোরাচালান ও যৌনকর্মী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় সে সময় সেই কেবিনে তল্লাশি চালিয়ে 14 প্যাকেট কোকেন 10টি আগ্নেয়াস্ত্র 3টি বুলেট প্রুফ জ্যাকেট এবং 10,000 ইউরো জব্দ করে পুলিশ সেই সঙ্গে 9 নারী ও 26 পুরুষকে উদ্ধার করা হয় এই ঘটনায় নৌকায় 3 জনকে নিয়ে ডিনা নদী দিয়ে পালানোর চেষ্টা করেন ভিনসিচ তারপরে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাকে ছেড়ে দেয় পুলিশ তদন্তে উঠে আসে এই চক্রের সঙ্গে সরাসরি সংযোগ ছিল না ভিনসিচের মূলত সার্বিয়ান মডেল তিয়ানা মাক্সিমোভিচের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ তিয়ানার বিরুদ্ধে মধু চক্র চালানোর অভিযোগ ছিল পরে ভিনসিচ বলেন পুলিশ আমাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন এতে স্পষ্ট হয় ওই চক্রের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ফলে আমাকে ছেড়ে দেয় এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ভুল সময় ভুল জায়গায় ছিলেন ভিনসিচ এতে তার গায়ে কালো দাগ লেগেছিল ফলে তার রেফারিং ক্যারিয়ারে ইতি ঘটতে পারত কিন্তু সেটা হয়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন